এখানে দেখেন হামিস্টার যারা উইড্রো করতে যাচ্ছেন দেখেন এখানে কি আসছে প্রসেসিং আসছে ঠিক আছে বাইন্যান্সে উইথড্রো করতে যাবেন আপনি প্রসেসিং দেখবেন যে এখানে প্রসেসিং লেখা ঠিক আছে সো এটা জাস্ট এক ক্লিকে একটা ক্লিক করবেন আপনার এই লেখা আসবে না জাস্ট একবার ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট উইডড্রো হবে ঠিক আছে মানে উইড্রো অপশনে চলে যাবেন ঠিক আছে অ্যাড্রেস ম্যামো এখানে ক্লিক করলে ইনস্ট্যান্ট চলে যাবে আপনার কোনো প্রসেসিং এখানে দেখাবে না ওকে সো কাজটা কি এইটা দেখাবো বুঝছেন আর বিভিন্ন প্রবলেম অনেকের অনেক প্রবলেম হচ্ছে ঠিক আছে এইটাও দেখাবো মানে এগুলো নিয়ে কথা বলবো জাস্ট আগে আপনারা দেখেন যে এইটা হবে না ঠিক আছে আপনি আমি যেটা দেখাবো আপনারা এই যে এরকম প্রসেসিং থাকবে না ওকে সো করবেন ওইটা দেখাই আর আগে অবশ্যই আপনারা কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন ঠিক আছে এখানে আসলে ইনস্ট্যান্ট অফার গ্রহণ সবার আগে পেয়ে যাবেন এখানে দেখেন এই যে ক্যাটস ডগস আর ক্যাটস কিন্তু একসাথে আইছিল প্লাস দেখেন এখানে কিন্তু এটা ভেরিফাই করে ফেলছে তাদের বোট ঠিক আছে তো আমরা কিন্তু অফারটা অনেক আগে শেয়ার করছি আসছে জাস্ট আপনারা কি করবেন আমাদের টেলিগ্রামে চলে আসবেন ঠিক আছে টেলিগ্রাম আসলে ভাই এরকম আর্নিং আপনি করতে পারবেন দেখেন এখানে কিন্তু নিয়মিত যেগুলো অফার আছে সবগুলো আপডেট কিন্তু আমরা এখানে দিই ঠিক আছে এই যে দেখেন এগুলো কিন্তু মনে করেন যে আমরা এখানে আপডেট দিয়ে দিই ওকে সো সবাই কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন এখন দেখেন আপনার এই সমস্যার সমাধান কি এটা দেখাবো ঠিক আছে সো আপনারা দেখেন এই যে হামস্টার বুটে দেখেন আমি কিন্তু কালকে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম জাস্ট আমার কিন্তু এআইডি দিয়ে ভিডিওটা দিয়েছিলাম ঠিক আছে এখানে দেখেন আমি কিন্তু দেখেন আমার এই যে এখানে ক্লিক করে কিন্তু দেখেন এখানে এটার ভিতর ঢুকবো দেখেন কোনো কিছু সমস্যা নাই ঠিক আছে দেখেন এই যে আমার কিন্তু এখানে চলে আসছে সো এইখানে মনে করেন যে লগ করতে যাদের সমস্যা আছে না তাদের মনে করেন যে ফোনটা একটু অন আপ করবেন দেখবেন যে এটা চলে আসে ঠিক আছে সো দেখেন আমার কিন্তু কোনো প্রবলেম হয় নাই এখন পর্যন্ত তো দেখেন এখানে চলে আসবেন তারপর দেখেন এই ইয়ার্ডে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু কালকে উইড্রো ভিডিও দিয়েছিলাম ওইখানে ওই ভিডিওটা কিন্তু কি এখানে প্রসেসিং ছিল ঠিক আছে প্রসেসিং লেখা ছিল সো ওইটা মানে ওইটার কারণ হচ্ছে কি আমি বলছি আপনারা দেখেন ওইটা ঠিক হবে একটা কাজ করতে হবে আপনাকে দেখেন এখান থেকে আপনি নিচে আয়বেন ঠিক আছে নিচে আসার পর যারা এখানে দেখেন অনসেন যে অনসেন ইয়ার যে একটা ওয়ালেট মানে এর আগে যে টোন কিপার আমরা কানেক্ট করছিলাম ঠিক আছে ওইটা ডিসকানেক্ট করতে হবে এখন ওইটা যদি আপনি টোন কিপারের ভিতরে যে ডিসকানেক্ট করেন ঠিক আছে তাও হবে তাও হবে না ঠিক আছে ওখান থেকে করে দিবেন প্লাস এখানে আপনি কি করবেন এই যে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে দেখেন যে রিসেট করবেন ঠিক আছে রিসেট অপশনে ক্লিক করবেন এখানে ঠিক আছে এখানে ক্লিক করবেন একটা তারপরে কি করবেন তো দেখেন ক্লিক করবেন এখানে কি বলছে যে আপনি কি চান আপনার উইড্র অপশন মানে আগের মতো হয়ে যাক একবারে মানে পরিষ্কার কিছু কোনো কিছু অ্যাড্রেস ম্যাড্রেস এগুলো থাকবে না ঠিক আছে তো আপনি রিসেটে যদি ক্লিক করেন দেখবেন যে আসবে তো আবার বলছে যে আপনি কি অবশ্যই রিসেট মানে রিসেট করতে চান কিনা তো ওকে আমি ক্লিক করছি দেখেন এখান থেকে ক্লিক করে ফেলছ ঠিক আছে এখন দেখেন আপনি কি করবেন জাস্ট এখান থেকে যে ভিতরে ঢুকে যাবেন ঠিক আছে এখন মনে করেন করার পর দেখবেন যে আপনার যে ওয়ালেট ওয়ালেট কানেক্ট ছিল ওইগুলো ডিসকানেক্ট হয়ে যাবে প্লাস দেখবেন যে আপনার এই যে আপনি অবশ্যই বাইনান্সে ডিপোজিট করবেন ঠিক আছে বাইনান্সটা সিলেক্ট করবেন এই যে বাইবিট বাই বাইবিটে ভুলে ডিপোজিট করবেন না আপনারা গত ওই যে ডগস এবং নট কয়েন যারা কাজ করছেন তারা দেখছেন যে বাই বিট কী লেভেলের একটা বারবারি শুরু করছে ঠিক আছে আমরা কিন্তু ডগসে কি এখান থেকে কোনো প্রফিট পাইনি মানে এটার ভাই একটাই দোষ বাইবিটের যে মনে করেন যদি আপনি উইড্রো করেন দেখবেন যে ওখানে সেল যখন শুরু হবে পাঁচ মিনিট আপনি মার্কেটে সেল করতে পারবেন না মানে আপনাকে কি মানে ম্যানুয়ালি সেল করতে হবে ঠিক আছে সো ওই বিষয়টা মনে করেন যে আমার কাছে অনেক খারাপ লাগে তার কারণ ওইখানে সেল হয় না ঠিক আছে দেখবেন যে আপনার পাঁচ ছয় মিনিট কোনো সেলই দিতে পারবেন না আপনি বাই বিটে ঠিক আছে বাইনান্সে মনে করেন জাস্ট একটা ক্লিক করবেন কাজ সারা তো আপনার কি করবেন বাইনান্সে একটা ক্লিক করবেন বাইন্যান্স এ দেখবেন যে আপনার ওই যে আগের মতো এই অপশন চলে আসবে এই যে দেখেন আপনার এখানে আসবে ঠিক আছে তো তারপরে এখন আপনি কি করবেন এখান থেকে দিবেন 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 এটা এইটা ওই যে অ্যাপসের চলে যাবেন ডিপোজিটে আমি একটু দেখাই দিই এই যে দেখেন বাইন্যান্সের ভিতরে চলে যাবেন হামস্টার সার্চ দিবেন ঠিক আছে ডিপোজিটে তারপর দেখেন এখানে কিন্তু এই যে এখানে আরেকটা বিষয় কি এই যে সাসপেন্ড ঠিক আছে সাসপেন্ড কি জন্য করছে অনেকে দিদিতে না উইথড্র এই জন্য বলছেন যে সাসপেন্ড কি করছে সাসপেন্ড করছে আপনার এই যে দেখেন তো নেটওয়ার্ক এটার উপরে অনেক চাপ পড়ছে এই কারণে এটা সাসপেন্ড আছে ঠিক আছে এটা মনে করেন যে আপনার যে কোনো সময় এটা খুলে দেবে এটার জন্য আপনার কোনো ভয় নাই ঠিক আছে জাস্ট এখান থেকে অ্যাড্রেস আর ম্যামো পাবেন ওইখান থেকে আপনি নিয়ে এখানে দিয়ে দেবেন ঠিক আছে এই যে এখানে দিয়ে দেবেন এই যে এখানে দিয়ে দেবেন দেওয়ার পর সাবমিটে দেখবেন যে একটা ক্লিক করে মানে একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে দেখবেন যে আপনার বাইনাসে এখানে চলে যাবে ঠিক আছে আচ্ছা দেখেন আমি যদি এখানে ক্লিক করে দেখেন আমার কিন্তু এখানে মানে ডান আমি কিন্তু করে ফেলছি ঠিক আছে আমি এখানে করে ফেলছি ঠিক আছে সো দেখেন আপনি এরকম করে এটা করে নেবেন অবশ্যই কি করবেন যেভাবে দেখালাম জাস্ট আগে আপনি রিসেট করে নেবেন তারপরে বাইনাল সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে দেখবেন যে ইনস্ট্যান্ট হয়ে যাবে ওকে আর যার অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে প্রবলেম হচ্ছে এগুলো কোনো সমস্যা নাই জাস্ট সার্ভারের কারণে এরকম হচ্ছে বুঝছেন আরেকটা বিষয় দেখেন ভাই অনেক মানে বড় বড় ইউটিউবার দেখলাম চারশোকে কে সাবস্ক্রাইবার ওরা কি বলছে আপনার বাইন্যান্সের লোডিং মানে এখানে আগে যে আমরা ভিডিওটা দিয়েছি ওখানে লোডিং নিচ্ছিল ঠিক আছে মানে প্রসেসিং দেখাইছে তো ওরা কি বলছে যে আপনার টেলিগ্রাম নাম্বার ঠিক আছে টেলিগ্রামের যে নাম্বার আছে নাম্বার আর বাইন্যান্সের ফোন নাম্বার ঠিক আছে মানে মিল হইতে হবে মানে কি ভাই এগুলো কি মানে এগুলো পুরা ফাও ঠিক আছে এরা কিছু জানে না মানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট যে নাম্বারটি খোলা আছে ওরা বলতে চাচ্ছে ঠিক আছে এখানে লোডিং দেখানোর কারণ দেখাচ্ছে যে টেলিগ্রামের যে নাম্বার আর binance যে ফোন নাম্বার এড করতে হয় এই দুইটা ফোন নাম্বার এক করতে হবে তারপরে এই লোডিংটা নেবে না তাইলে কত বড় বাটপাড় দেখেন তো আপনারা কি করেন ওইগুলো নি দেখেন আর মনে করেন যে ভাই এটা সত্যি নাকি আমায় কমেন্ট করেন তো ভাই এগুলো সত্যি না জাস্ট আপনারা এবু করবেন আগে রিসেট করে নেবেন যদি ওয়ালেট কারেক্ট থাকে ঠিক আছে তারপরে Binance-এ উইথড্র করবেন ইনস্ট্যান্ট উইথড্র হবে 100% গ্যারান্টি দিলাম ওকে